অনেকে কমেন্ট করছেন আমরা এখনো পেমেন্ট পাচ্ছি, আমরা ডিপোজিট করছি, নতুন নতুন আমরা সদস্য জয়েন করাচ্ছি, ভালো কথা। এটা আপনাদের ব্যাপার, আপনারা কমিশন পান, সিইও হন, বড় লিডার হন, সেটা একান্তই আপনাদের ব্যাপার। কিন্তু আমাদেরকে অনেকে মেসেজ দিচ্ছে বা অনেকে কল করছে, তো সবাইকে তো আসলে এক একভাবে বলা সম্ভব না, এক একভাবে সবাইকে আসলে উত্তর দেওয়া সম্ভব না। তো আমরা আসলে এই জন্য ভিডিওগুলো আসলে করা আর কি। তো অনেকে বলছে না এটা ভুয়া নিউজ, বা আসলে আমি এর জন্য অল নিউজ পেপারের সমস্ত লিস্টগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে কোম্পানি চলে যাওয়ার একদিন আগেও টাকা দিবে, এটা সত্য কথা। কারণ কি, ইতিহাস তাই বলে। এর আগে কিন্তু ক্লিক কোম্পানি, স্পিক এশিয়া, ইউনিফি টু ইউ, হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা ধরা খেয়েছে। অর্থাৎ তারা চলে গেছে, তারাই তার আজকে চলে যাবে, তার আগের দিনও কিন্তু টাকা দিয়েছে, এক ঘন্টা আগেও লেনদেন হয়েছে। সো এটা কোনো বিষয় না। এখন বিষয় হচ্ছে আমাদের দেশের টাকা দেশের বাইরে পাচার হচ্ছে, এটা হচ্ছে মূল কথা। আমাদের সচেতন হতে হবে। এটা যেহেতু বিভিন্ন পত্রিকাতে এসেছে, সেটা অবশ্যই টেলিভিশনে ইভেন কি সরকারের নলেজে আসবে। সো আপনি জেনে শুনে বিস্ময় কেন করবেন? তো আমরা যুগান্তর পত্রিকায় ঢুকলাম। আমাদের যুগান্তর পত্রিকায়, যুগান্তর পত্রিকার যদি আমরা একটু ডাউনে এসে এই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন রাজশাহীতে বিদেশি অ্যাপসের ফাঁদে সর্বশান্ত হয়েছে হাজার হাজার মানুষ। আসলে এটা শুধু রাজশাহী না, সারা বাংলাদেশেরই একটা চিত্র, সারা বাংলাদেশই হচ্ছে। জাস্ট রাজশাহীকে একটা ইন্ডিকেট করে কথাগুলো বলা হয়েছে। তো রাজশাহীতে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন বিদেশি অ্যাপসের ফাঁদে অনলাইনে বিনিয়োগ করে সর্বশান্ত হচ্ছেন হাজারো মানুষ। আবার অনেকে এজেন্ট প্রতিনিধি হিসেবে কাজ করে কেউ কেউ কোটিপতিও বনে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে গুটি কয়েক লোক যাদের মাধ্যমে, যারা অনেক হাজার হাজার মানুষ, শ শ মানুষ এখানে ইন করেছে, তাদের একটা কমিশন তারা পাচ্ছে। যে যারা কিন্তু লিডার তাদের কিন্তু ইনভেস্ট বেশি না, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কমিশন। এই যে ছোটোখাটো কিছু কমিশন পেয়ে আপনি হাজার হাজার মানুষের টাকাটা লস দিচ্ছেন, সেটা আমাদের দেশে থাকলে একটা কথা ছিল, আপনাকে কিছু কমিশন দিয়ে আমাদের এই টাকাটা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। সো আপনি যেমন এটা রাষ্ট্রদ্রোহী বলেন বা এটা রাষ্ট্রবিরোধী বলেন, এটা কিন্তু আপনি কাজটা করছেন। তো সাধারণ পাবলিক তো আসলে ট্রেডিং কি মানে এগুলো কিন্তু বুঝে না, এরা কিন্তু এগুলো জানে না। তো ট্রেডিং লাইফ ঠিক আছে, এটা আমাদের বাংলাদেশের শেয়ার বাজার আছে, ইন্টারন্যাশনাল শেয়ার বাজার আছে, ফরেক্স আছে, সবই ঠিক। কিন্তু এই যে তাদের অর্থাৎ ট্রেডিং লাইফটা কি তারা ইউজ করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, এটা শুধু নতুন তা না, এক এক সময় কয়েক বছর পর পর ইয়াং জেনারেশন যারা আছে এদেরকে টার্গেট করে এগুলো আসলে গেমগুলো খেলা হয় আর কি। নতুন প্রজন্ম যারা আছে এদেরকে বেস করে আসলে এইগুলা মানে এটা গেম তৈরি করা হয় আর কি। তো অনেকে বলছেন এটা অনেক আগের রেজিস্ট্রেশন আছে বা অনেক আগের, আসলে বিষয় হচ্ছে আপনি যখন একটা আপনার সৎ মানে অসৎ উদ্দেশ্য থাকে, যে আপনি যখন একটা ডুপ্লিকেট একটা আপনার দলিল নেবেন, আর সেখানে কিন্তু অনেক বছর আগের দলিলও আপনি পাবেন, যারা স্ট্যাম্প পাবেন, তাদেরকে টাকা দিলে এগুলো কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় সেখানে কিন্তু ওয়েবসাইট রেজিস্ট্রেশন কিন্তু অনেক আগের এগুলো কিন্তু নেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। তো প্রযুক্তি সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা বিষয়গুলো বুঝে, এখন যারা জানে না তাদের সাথে তো তর্ক বিতর্ক করে লাভ নেই, ঠিক আছে। বিষয় হচ্ছে আপনার ইনভেস্ট আপনি করবেন সেটা একান্ত আপনার ব্যাপার। যেহেতু যুগান্তর পত্রিকা অলরেডি MTFE নিয়ে নিউজ করা হয়েছে, সেটা আপনাদেরকে সচেতন করা আমাদের একান্ত দায়িত্ব। সেজন্য আমাদের মনিটাইজেশন অনলাইন, যে অনেকে বলছেন হ্যাঁ ভিডিও দিয়ে আপনি হয়তো বা আর্নিং করার একটা বিষয় ভাবছেন, কিন্তু না, আমাদের আমরা ইউটিউবে আমাদের কোনো মনিটাইজেশন অন নেই, আমরা ইউটিউব থেকে ইনকাম করে আমাদের কোনো প্রয়োজন পড়ে না। আমরা যেহেতু ফান্ডিং নিয়ে কাজ করি, অ্যাকাউন্ট ম্যানেজ করি, আপনাদের
ফেসবুক প্রোফাইলটা ঘুরে আসতে ঘুরে দেখতে পারেন আমাদের সম্বন্ধে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে বিডিপিপস ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন সো আমরা মূলত হচ্ছে আমরা নিজেরা ট্রেডার এআই ট্রেডিং মানে কি আপনি অন্যজনের 24 ঘন্টা যদি এটা ওপেন থাকতো দেখেন অনেকে কিন্তু অলরেডি ফেসবুকে বলতেছেন কমেন্টে যে লস হচ্ছে আসলে এআই যদি 24 ঘন্টা খোলা থাকতো তাহলে 5 দিনে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায় আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স একেবারে নীল হয়ে যাবে এটাই স্বাভাবিক তার জন্য তারা একটা কৌশলে তারা একটা নির্দিষ্ট সময়ে একটা একটা ওপেন করে কিছু সময় তারা ওপেন করে সেটাকে আপনাদেরকে জাস্ট আই ওয়াশ করে জিনিসটা বোঝাচ্ছে আর কি তো এই হচ্ছে কথা এখন এটা তো নাম এর আগে কিন্তু ইউনিফি টু ইউ লন্ডনের একটা কোম্পানি সেখানে স্বর্ণ উড়াতে হচ্ছে সেখানে স্বর্ণের ব্যবসা হাজারো মানুষকে এইভাবে বোঝায় অনেক বছর আছে কি কোটি কোটি টাকা নিয়ে গেছে তো এমটিএফই সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার এটা সে যদি জালিয়াতি করে সেখানে কিন্তু ফরেক্সের বা ট্রেডিং লাইফের কোনো ট্রেডিং সেক্টরের কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে একান্ত সার তাদের একটা পার্সোনাল একটা ওয়েবসাইট তারা এর মাধ্যমে এটা ট্রেডিং বিষয়টাকে তারা সামনে নিয়ে এসে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে তো যাই হোক এটা আপনাদের সচেতনের জন্য দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আপনারা শনিবার বা জুলাই এই পত্রিকা আপনারা ওপেন করুন দেখলেন সেখানে যুগান্তর পত্রিকায় সরাসরি কিন্তু বিষয়টা নিউজ করেছে এর মধ্যে অনেকে অনেক পত্রিকা নিউজ এসেছে যতটুকু জানি এটা নিয়ে কিন্তু সরকারিভাবে আলোচনা হচ্ছে ইভেন কি টিভি পত্রিকাতেও আলোচনা হবে তো আপনারা যারা ইনভেস্ট অলরেডি করে ফেলেছেন তাদের টাকাগুলো আপনারা সেফ জোনে নিয়ে নেন আপনারা আপনাদের ক্যাশ করে ফেলেন আর যারা নতুন করে এখানে ইন হতে চাচ্ছেন বা ইনভেস্ট করতে চাচ্ছেন আপনারা বি কেয়ারফুল সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং